উদয়পুর প্রেস ক্লাব সংক্রান্ত এবং উদয়পুরবাসীর স্বার্থ সম্মিলিত সাত দফা দাবি নিয়ে ওটিপিসি কর্তৃপক্ষের দ্বারস্থ উদয়পুর প্রেস ক্লাব বুধবার প্রেস ক্লাবের 10 জনের একটি প্রতিনিধি দল ওটিপিসি পালাটানা প্ল্যান্টের ডিজিএম তাপস ভৌমিকের সাথে ডেপুটেশনে মিলিত হন। ডেপুটেশনের সময় অন্যান্য আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন এইচআর হেড আশুতোষ চন্দা এবং পাবলিক রিলেশন অফিসার চম্পা পাল। প্রেস ক্লাব এবং জনস্বার্থ সংশ্লিষ্ট কিছু দাবি সনদ নিয়ে তাদের সাথে সাক্ষাৎ করেন উদয়পুর প্রেস ক্লাবের সদস্যরা। দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল গোমতী জেলা হাসপাতালে হুইল চেয়ার এবং ট্রলির ব্যবস্থা করে দেয়া, গোমতী জেলা হাসপাতালের প্রবেশদ্বারে প্রয়োজনীয় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে সোলার লাইটের স্থাপন, ত্রিপুরেশ্বরী মন্দিরে আধুনিক টয়লেটের ব্যবস্থা করা। তাছাড়া উদয়পুর মহকুমার জনগণের স্বার্থে উদয়পুর প্রেস ক্লাবকে একটি অ্যাম্বুলেন্স প্রদানের জন্য দাবি জানানো হয়। এদিন ওটিপিসি পালাটানা প্ল্যান্টের দায়িত্বরত আধিকারিকরা উদয়পুর প্রেস ক্লাবের এই দাবিগুলি যুক্তিসঙ্গত বলে দাবি করেন। অবিলম্বে এই দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন ডিজিএম তাপস ভৌমিক। এদিন উদয়পুর প্রেস ক্লাবের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি অপুরাম সরকার, সহসভাপতি আয়ুব সরকার, সম্পাদক সোমেন সেন, ট্রেজারার রাজীব ভৌমিক, সুকান্ত লস্কর সহ অন্যান্যরা। আগামী কয়েকদিনে উদয়পুর প্রেস ক্লাব পরিদর্শন করে প্রেস ক্লাবের চলতি সমস্যাগুলো সমাধান করার আশ্বাস দেন ওটিপিসি কর্তৃপক্ষ। ওটিপিসি ডিজিএম জানান, করোনা পরিস্থিতিতে গোমতী জেলা প্রশাসনকে প্রায় 40 লক্ষ টাকা প্রদান করা হয়েছে এবং করোনা মোকাবেলায় রাজ্যকে এ পর্যন্ত 2 কোটি টাকার উপরে প্রদান করা হয়েছে। আজকে যে উদয়পুর প্রেস ক্লাব থেকে যে জিনিসগুলি এখানে আমাদের ডিমান্ড প্লেস করা হয়েছে যাতে সমাজের যাতে উন্নয়নের জন্য, তার মধ্যে আছে যে সোলার লাইট ইনস্টলেশন ইন ফ্রন্ট অফ উদয়পুর প্রেস ক্লাব এন্ড অ্যাম্বুলেন্সের জন্য ওরা একটা রিকোয়েস্ট করেছে যাতে অ্যাম্বুলেন্সটা সমাজের কাছে যাতে হয় ব্যবহার হয়। তারপরে আছে যে তেপানিয়া যে ডিস্ট্রিক্ট হাসপাতাল তার সামনে কিছু লাইটিংয়ের কিছু প্রবলেম আছে, ওখানে যাতে সোলার লাইট যাতে ইনস্টল করা হয় তার জন্য একটা ডিমান্ড ওরা প্লেস করেছে। ওনারা ডিসকাশন করেছেন যে ডিস্ট্রিক্ট হাসপাতালে কিছু হুইল চেয়ার তারপরে রিলেটেড কিছু ইকুইপমেন্টের খুব সমস্যা আছে যেগুলি রোগীদের জন্য খুবই দরকারি, তার জন্য ওরা আমাদেরকে মানে পার্সু করছেন যাতে হুইল চেয়ার এগুলি যাতে ওদেরকে ডিস্ট্রিক্ট হাসপাতালে দেওয়া হয়। আর এছাড়া ওনারা বলেছেন যে কিছু টয়লেটের রিকোয়ারমেন্ট সেটা ডিস্ট্রিক্ট হাসপাতালে এবং মাতাবাড়ি যে মাতৃপুরেশ্বরী টেম্পল এরিয়াতে কিছু টয়লেটের কিছু রিকোয়ারমেন্ট আছে। তো এই জিনিসগুলি ওরা আজকে আমাদের কাছে একটা ডিমান্ড পেশ করেছেন উইথ এ রিকোয়েস্ট, যদি আমরা এগুলি করতে পারি তাহলে হয়তো সমাজের উন্নয়নের জন্য এগুলি মানে লাগবে আর কি। উদয়পুর প্রেস ক্লাবের তরফ থেকে আজকে আমরা 10 জনের প্রতিনিধি দল ওটিপিসি ম্যানেজমেন্টের সঙ্গে আজকে আমরা কথা বলেছি। উদয়পুর প্রেস ক্লাব এবং পাশাপাশি যারা উদয়পুরের সাংবাদিকরা রয়েছেন এবং পাবলিক জনগণ রয়েছেন কমন পিপল, তাদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু দাবি নিয়ে আমরা এসেছি। এর মধ্যে রয়েছে তোমার উদয়পুরের বেশ কয়েকটি জায়গাতে যে টয়লেট প্রবলেম রয়েছে এগুলি কমন টয়লেট নিয়ে আমরা কথা বলেছি, পাশাপাশি সোলার লাইট ইনস্টলেশন, এর মধ্যে রয়েছে গোমতী জেলা হাসপাতালের যে রাস্তাটা রয়েছে সামনে জাতীয় সড়ক থেকে ঢুকছে এখানে কিন্তু একটা অন্ধকার জায়গা রয়েছে, এখানে আমরা বলেছি একটা সোলার লাইট ইনস্টল করার জন্য, পাশাপাশি শহরের বেশ কয়েকটা জায়গাতে সোলার লাইট ইনস্টল করার জন্য আমরা দাবি রেখেছি। পাশাপাশি গোমতী জেলা হাসপাতালে যে হুইল চেয়ারের যেটা সমস্যা রয়েছে আমরা দেখছি বা ট্রলি বা অন্যান্য ইকুইপমেন্টস ইকুইপমেন্টসগুলি দেওয়ার জন্য আমরা উদয়পুর প্রেস ক্লাবের তরফ থেকে আমরা একটা দাবি রেখেছি এবং দাবিগুলি কিন্তু ওনারা বলেছেন ইমিডিয়েটলি কিন্তু ওনারা চেষ্টা করবেন যাতে করে এই জেলা হাসপাতালে যে সমস্যাগুলি যা কমন সমস্যা রয়েছে এগুলো যেন দূর করা যায়, পাশাপাশি টয়লেটের সমস্যাটা দূর করা যায় এবং অন্যান্য যে কয়েকটা সমস্যা রয়েছে আমরা এগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং উদয়পুর প্রেস ক্লাবের তরফ থেকে দাবি রেখেছি। এবং একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা অ্যাম্বুলেন্সের দাবি আমরা বলেছি, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে যখন দুর্ঘটনা হয় কোনো জরুরি ঘটনা থাকে তখন কিন্তু আমাদের সাংবাদিকদের কাছে একটা দাবি মানে একটা ইনফরমেশান আসে যে একটা অ্যাম্বুলেন্স চাই, তো সেক্ষেত্রে যদি এই অ্যাম্বুলেন্সটা আমরা প্রেস ক্লাব আমরা সাংবাদিকরাই প্রোভাইড করতে পারি এক সময় তাহলে কিন্তু সোসাইটি উপকৃত হয় এবং যারা জরুরি ভিত্তিতে যাদের অ্যাম্বুলেন্সটা প্রয়োজন লাগে সেই সমস্যাটা কিন্তু সমাধান হতে পারে। এই দাবিগুলো আমরা রেখেছি। তো আমরা আশা করব যে এই দাবিগুলি ওটিপিসি গুরুত্ব সহকারে দেখেছে এবং ওনারা এই দাবিগুলো চিরই পূরণ করার চেষ্টা করবে এবং উদয়পুরবাসী এই দাবিগুলির পূরণ হলে কিন্তু ওনারা মানে উপকৃত হবেন। এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা ইতিমধ্যে কিন্তু যে জেলা পুলিশ সুপার ওনাদের কাছে একটা দাবি রেখেছিলাম যে উদয়পুরের যে মানে যানজট সমস্যা এই যানজট সমস্যা নিয়ে কিছু সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়ার জন্য এবং এসপি আমাকে জানিয়েছেন যে গত 2 দিন আগে আমাদেরকে জানিয়েছেন যে ওনারা উদ্যোগ নিয়েছেন এবং ইমিডিয়েটলি কিন্তু যানজট দূর করার জন্য কিন্তু ওনারা পদক্ষেপ নিচ্ছেন। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, তুরন্ত টিভি।